এই আব্দুল ভাই এই আব্দুল ভাই আজকে আজকে ইংরেজি বছরের প্রথম দিন সারা দুনিয়া ভাই স্টিং যাবে না সারা দুনিয়া আনন্দের দিন হিসেবে সবাই ক্যামেরার সামনে দেয় সব করে এই নেন না দুই নেন দুই নেন 2024 সালের প্রথম দিন আছে দুটা ফুটা সাইজ হয়ে গেছে আর কি আমরা আজকে আদালতে এসেছিলাম এই মোবাইল রায় শোনার জন্য কিন্তু এসে এসে মনটা ভরে গেল আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয়নি এরা আজকে এসছে যে কি রায় হয় সেটা দেখার জন্য আমার আমি কিন্তু খুবই খুশি তাদের দেখে মনটা ভরে গেল বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসছে ছুটিতে এসছে এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা শ্রম আদালতে আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম সবাই মিলে বন্ধু বান্ধবরা সবাই একত্র এই মোবাইল এই মোবাইল ভাই ভাই আরে আপনারা না ওই রায় পেলাম একটা মোবাইল উঠো করতে দেখছেন আর মুহিত তো উঠো করে দিলাম আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি এই সাদা কালো স্টিকালা মোবাইল এই এটা আমাদের কপালে ছিল কালো স্টিকালা মোবাইল জাতির কপালে ছিল আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞের মামুন ব্যাখ্যা করবেন তবে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন আজকে আজকে আপনারা জানেন ঢাকা তৃতীয় শ্রম আদালত ঢাকার তৃতীয় শ্রম আদালত আজকে যে রায় ঘোষণা করেছে এটা অপূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে আপনারা জানেন জন্ম দিয়ে এদেশের 90% মহিলাদেরকে আজকে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে এবং তার বিনিময়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আজকে তার গ্রামীণ ব্যাংক সারা পৃথিবীতে গ্রামীণ ব্যাংকের শাখা ও শাখা করে উঠেছে বন্ধুরা আমার এই স্ট্যান্ডগুলো একটু ডাউন করেন আপনারা ইউনূর সাহেব দরিদ্রতাকে বিমোচন করার জন্য আপনি কি আমাদের বক্তব্য বারবার বাধা দিচ্ছেন কেন আপনি চুপ থাকে সেটাই তো বলবো সংক্ষেপে করে বলবে শুনেন আজকে উনি সামাজিক ব্যবসার যে কার্যক্রম অর্থাৎ যুবকরা
শিক্ষিত হয়ে চাকুরির পিছনে ঘুরবে না তারা নিজেরা ব্যবসা করবে এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে সহানুভূতি নেবে নিয়ে সেই টাকা ফেরত দিবে এবং এই লাভ একটার পর একটা কলকারখানা গড়ে তুলবেন এই থিওরি দিয়েছেন সামাজিক ব্যবসা সারা পৃথিবী এই সামাজিক ব্যবসা গ্রহণ করেছে এবং বাংলাদেশে 52টা প্রতিষ্ঠান সামাজিক ব্যবসায় তিনি এইভাবে গড়ে তুলেছেন তারই অংশ হিসেবে আজকে গ্রামীণ টেলিকম একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে নিমেদন ওনাকে অভিযোগ করা হয়েছে যে উনি নাকি শ্রমিকদের স্থায়ী করে নাই অথচ আইনে আছে শ্রমিকের চাকরি 6 মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে তার স্থায়ী করার কোনো কারণ নাই শ্রম আইনে উল্লেখ আছে প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইনেও বলছে এটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ দেওয়া আইনে আছে যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে এটা কোনো অপরাধ নয় কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিকদের লাভাংশের 5% সেটা যদি দেওয়া না হয় তাহলে 236 ধারায় বলা আছে এক সময় নির্ধারণ করে দেবে সময়ের পর জরিমানা করবে জরিমানা করার পর পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী আদায় হবে সরকারের কাছে আপিল করবে আপিলের পর তারপরে তার বিরুদ্ধে মামলা হবে এই কোনো পদ্ধতি গ্রহণ না করে এই সিভিল বিষয়গুলির উপরে ক্রিমিনাল অপরাধ করেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিভিল আদালতে মামলা করার পর আদালত যদি রায় দেয় সেই রায় বাস্তবায়ন না হলে তা ক্রিমিনাল করা হবে সেগুলিকে ক্রিমিনাল হিসাবে ধরে আজকে তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেছে আমরা বলেছি যে কথাগুলি আদালতে বলেছি জাজমেন্ট এই কথাগুলি উল্লেখ করে নাই এবং আপনারা জানেন উনি বিচারক নিয়ম হচ্ছে ওপেন কোর্টে পূর্ণাঙ্গ জাজমেন্ট পড়া যখনই দেখা গেল তার জাজমেন্টের প্রতিটি লাইনে লাইনে ভুল লাইনে লাইনে বাদ দিয়ে যাচ্ছেন তখন তিনি জাজমেন্ট না পড়ে তিনি শুধু আদেশটি প্রদান করে গেলেন এটা আইনের বরখেলাপ নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে সম্পূর্ণ জাজমেন্ট পড়ে শোনাতে হবে তার আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ আপিলের আগে একটি কথা বলে নেই লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস সাহেবের মামলাকে শুনানির জন্য 1 মাসে 9টা 10টা 10 দিয়েছেন এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে 3টা কোর্ট কোন কোর্টের এজলাস তৈরি করা হয় নাই 15 দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে নিজেরা এজলাস তৈরি করে এইখানে তড়িঘড়ি করে বা রাস্তের 8:30 পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে এই রায় আমরা বিক্ষুব্ধ এই রায় অন্যায় এই রায় জনগণের বিরুদ্ধে রায় এবং আইন বিরোধী আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সম্পর্কে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব ডক্টর ইউনুস সাহেব আপনারা রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই আমরা 109টা কন্ট্রাডিকশন দিয়েছি একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায় 109টা কন্ট্রাডিকশন দিয়েছে
105 টা সাজেশন দিয়েছি তারপরে দাও এখন এখন এর বিরুদ্ধে আমরা আপিল করব আদালতে আইন অনুযায়ী এক বছরের নিচে সাজা হলে আমাদেরকে এই আপিলের সত্যে জামিন দিতে হয় আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্যে জামিন পেয়েছি এবং আমরা নির্দিষ্ট সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি সমস্ত মামলায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং উনি নিজে আপিল উপস্থিত থাকবেন আমরা এর বিরুদ্ধে আপিল করে প্রতিকার চাবো থ্যাংক ইউ ছবি নাও ছবি আসি আমরা আমি আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই আজকে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে অনেক উপস্থিত ছিলেন শহীদুল আলম ছিলেন আমরা এখানে সিভিল সোসাইটি এসেছি আমরা এখানে সিভিল সোসাইটি পক্ষ থেকে এসেছি সম্মতি জানাতে এবং আমরা মনে করি ডক্টর ইউনূসের বিচার চলাকালে এর আগে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে যে জঘন্য মিথ্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপপ্রচার করানো হয়েছে এবং যেভাবে লেবার কোর্ট বসেছে যে অস্বাভাবিক ঘন ঘনভাবে শুনানি হয়েছে যে অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে আমাদের কাছে সন্দেহ আছে এটা ন্যায় বিচার হয়েছে কিনা আমাদের এই সন্দেহ রয়েছে এবং আমরা